আমার এখানে যে লাগাইছে তোরা আমি কি করব ভাই, আমি হেলমেট পরে কেমনে আর সব থেকে গিটার প্লে বাইরে ও নো I still see your shadows in my room. Can't take back the love that I gave you. It's to the point why I love and I hate you and I can Hey yo guys, I am Adil Terex and you're watching Adil Terex. So guys, I hope you're all right. So guys, today I'm going to be 300 videos. সাইকেল নিয়ে কখনো ব্লগ করি নাই, সো সাইকেল নিয়ে আসতে অনেকে যাবে, সো আর বাইক স্ট্যান্ডার্ডেরও যাবে। সো ফার্স্ট টাইম আমি সাইকেল নিয়ে যাচ্ছি 300 ফিটে, সো অনেক বেশি কষ্ট হবে যেহেতু অনেক দূর 300 ফিট মোহাম্মদপুর থেকে। সো এমআর যে আমাদের RSYM চৌধুরী ভাইয়া, সে তার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, সো তার জন্য আমরা সেলিব্রেট করার জন্য 300 ফিটে যাচ্ছি। সো চলো, আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে তারা স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, আর পাশে যে বেল আইকনটি আছে খালি ওটাতে প্রেস করলে চলবে, ওটা টোটালি ফ্রি। সো গাইস, আরেকটা কথা হলো গিয়ে যে আমার চ্যানেল যারা এখনো বেল আইকনে ক্লিক করেন তারা ক্লিক করে রাখবেন, আর আমার ভিডিওতে যারা ফার্স্ট কমেন্ট করবেন তাদেরকে আমি নেক্সট ভিডিওতে প্রমোট করব নাম চ্যানেলের নাম সহ। সো চলো মাঠে বেসে যাওয়া যাক। দেখতে থাকেন ভিডিওটা।
আসলাম 300 ফিট, অনেক বেশি কষ্ট হয়েছে, মনে হয় না নেক্সট টাইম আর সাইকেল নিয়ে আসবো, অলওয়েজ বাইকে আসবো। তো 300 ফিটে চলে আসছি, এখন কিছু স্ট্যান্ড ভিডিও দেখবো। সো এখন অনেক মাত্র আসলাম আর এখন একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে সবাই বাইক স্ট্যান্ড স্টার্ট করবে, সো দেন স্ট্যান্ড শ্যুটটা হবে। সো দেখতে থাকো ভিডিওটা। ওকে, সো রাইট নাও এখন স্ট্যান্ড শুরু হবে, মানে সাইকেল স্ট্যান্ড। সো বাইক স্ট্যান্ড এখনও শুরু হয়নি, অলমোস্ট আমরা আস্তে আস্তে মনে হয় শেষ হয়ে গেছে, নাহলে শর্ট হবে। সো এখন কিছুক্ষণ সাইকেল স্ট্যান্ডগুলো দেখো, সো চলো। In a red dress, call 911, I'm a killer. You know I hate to confess. Bang bang, got my hand on the trigger. The devil in a red dress, call 911, I'm a killer. You know I hate to confess. Bang bang, got my hand, bang got my hand, bang got my hand. Call. উঠা দিবি এটা আইসক্রিম কেক, আল্লাহ এত দামি কেক ফাইমের লিগা না না আমি মানি না। সো গাইস আমি তোমাদের কি হেলিপ্যাডে কেন আনছি, আমি দেখো কিভাবে খাওয়াই। না আসলে আমার বলছে কি এত মানে স্ট্যান্ড কর্নার কেন খাবে, স্ট্যান্ডের সাথে স্ট্যান্ড দিলে কেন, আমরা হাসিতে খেতে পারি গুলশানে। ও ম্যাম তাহলে চলো চলো, এই গাড়িগুলো স্টার্ট দাও সবাই। তোমার 100K সাবস্ক্রাইব হয়েছে এই উপলক্ষে, এই যে
সিলেট থেকে একজন ফ্যান আসছে তোমার, এই যে এই যে এই যে ঠিক আছে সিলেট থেকে, হ্যাঁ সিলেট থেকে কি তা খবর ভালানি, আগুন আগুন বুঝছেন এবার রোকের যে আগুন হে আগুন না কিন্তু হোল আগো আগুন ঢেলে দিই ঠিক আছে, দালা দালি কাম না আন্দার আগুন কাটে সেলিব্রেশন করে এলাম কাটাই পরে বাসার চলে যাবো তো আইয়ে কেক আমাদেরকে এখনো আছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। সো আমরা ইনশাল্লাহ নেক্সট টিম কেভিডেন্স ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আসবে। সুগন ভাই কিছু বলবে বলেন। আসসালামু আলাইকুম সবাইকে, অত্যন্ত খুশির কথা যে আমাদের এই টিমের একজন আইকন স্টাম্প রাইডার আমাদের গর্ব আর এস ফাইম চৌধুরী, তো তার 100K সাবস্ক্রাইবারের এটা একটা আমাদের টিমের থেকে সামান্যতম গিফট, কারণ অনেকেই আমাদের সিনিয়র মেম্বাররা বাইরে আছে তারা অ্যাটেন্ড করতে পারেনি, তাদের কেন পারে না সেখান থেকে আসছে, তো তাদের সাথে কথা বলে আসলে এই ছোট্ট আয়োজনটা, যাই হোক টাইমটা একটু বেশি হয়ে গেছে বৃষ্টির কারণে মাঝখানে একটু ডিলে হয়ে গেছে, এটাই বলবো ফাহিম যে তুমি যেটা করতেছো সেটা করে যাও, সামনে আরো ভালো ভালো কিছু আমাদেরকেও উপহার দাও, তুমি যেমন তোমার নিজের জন্য আগে যাচ্ছ সেরকম সাথে টিম কেভিয়ারকে নিয়েও আগে যাও, টিম কেভিয়ারের জন্য এরকম ভালো কিছু করো এই প্রত্যাশায়, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনারা শেয়ার না দিলে আমি পাইতাম, সো এগুলো সব কিছু আপনাদেরই ইনশাল্লাহ আমি আরো সামনে ভালো ভালো কন্টেন্ট মেক করবো, অ্যান্ড স্টান্ট রিলেটেড চ্যানেল যেহেতু এটা, সো স্টান্ট নিয়ে বেশি হবে, বিকজ বাংলাদেশ স্টান্টকে প্রমোট করতে হবে আমাদের, অ্যান্ড স্টান্ট বাংলাদেশে লিগেল করতে হবে 2021 মধ্যে, হ্যাঁ 21 সালের মধ্যে আমরা ইনশাল্লাহ লিগেল হয়ে যাবে, অ্যান্ড এনটিভির পর থেকে চোখ রাখুন, পালসার স্টান্ট মানিয়া চলতেছে আজকে রাতে, কিন্তু ব্লগটা আপনারা মানে দেখে ফেলছেন, মানে প্রতি শুক্রবার 11:15 থেকে এনটিভির পর থেকে চোখ রাখুন। থ্যাংক ইউ। মাঞ্জিয়াপুর একটু খাওয়া দাও, সিলেটের কি বাদ ভাই সাহায্য করছি আমি আমার এখানে যে লাগাইছে তোরা যে আমি কি করবো ভাই, আমি হেলমেট পরে নেই আজকে আমি
নোয়াখালী মানুষগুলো আর মোর হরবাড়ি কিন্তু বরিশাল বজন মোর হরবাড়ি বরিশাল আমরা এত দূর সাইকেল চালিয়ে আসছি, নাহলে বাইকে আসতাম। সো মানুষ অনেক ছিল, দ্যাটস হোয়াই কথা বলতে পারিনি এত, আর কোনো সিনেমেটিক হয় নাই এটা। তো এটা হলো গিয়া ফাইম ব্যাস সেলিব্রেটের জন্য আসছিলাম। সো সবাই আসছে, সো এখন কেউ বাকি নেই, সো এখন সবাই কেক টেক খাচ্ছে। দেন এখন আমরা আবার সাইকেল চালিয়ে বাসে চলে যাচ্ছি। সো আমাদের সাথে আছে এমটিভি বাংলাদেশ এক নম্বর স্ট্যান্ড না না দেখা যাচ্ছে সব কিছু দেখা যায়। ওকে সো রাইট নাও এখন আমরা চলে যাবো বাসায়। সো রাস্তা শট আর দিতে পারবো না মেবি, সো যাইতে থাকি, দেখি ভাই কত দূর যাওয়া যায়। লিগা এখন আমরা মাত্র বেরিয়েছি, পিছে হেলিপ্যাড আর পিছে আরেকজন। ওকে সো রাইট নাও এখন আমরা আসছি খাইতে, খাওয়ার পর দেন যাবো আবার বাসায়। সো এখন কথা বলার আর এনার্জি নেই, তো দ্যাটস হোয়াই আমি আর কথা কইতাছি। সো ওকে সো রাইট নাও আমরা বাসায় চলে আসছি। সো অনেক হাঁপে আসছি, সো রেস্ট নেওয়ার অনেক দরকার। সো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, অনেক কষ্ট হয়েছে আসতে, সো ব্যাপার না। সো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেন তারা স্ম্যাশ দি সাবস্ক্রাইব বাটন, আর পাশে যে বেল আইকন আছে সেটা ক্লিক প্রেস করলে চলবে টোটাল ফ্রি। আর আমার চ্যানেলে যারা ভিডিওতে ফার্স্ট কমেন্ট করবেন তাদেরকে আমি নেক্সট ভিডিওতে প্রমোট করব চ্যানেলের নাম সহ। সো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, প্লিজ। I still see your shadows in my